ড্রিম ইঞ্জিনিয়ারিং স্কুল আপনাদের স্বাগত। আমি আফজল ইসলাম, আবার হাজির হয়েছে আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে পাইলের এস্টিমেট। আজ দেখাবো একটি পাইলের এ টু জেড কীভাবে ক্যালকুলেশন করবেন, সেটা আপনার রেইনফোর্সমেন্ট, সিমেন্ট, স্যান্ড, এস্টন্ট, এভরিথিং। তো অবশ্যই সেটা শুরু করার আগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ধন্যবাদ। শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি সেকশন আছে পাইলের, এখানে দেখানো হচ্ছে যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার এবং এটি পাইলের 6টা 7টা 8টা মেইন বার থাকে। এখানে 6টা রড দেখানো হয়েছে, যে 3, 4, 5, 6 এবং 6টা রড 6 মিলিমিটার ডায়া। এই সাইনটাকে ডায়া বলে অবশ্যই আপনারা দেখেছেন, ঠিক আছে, থিটার মতো বা ভার্টিক্যাল বার। এবং এই সেকশনে দেখা যাচ্ছে 10 মিলিমিটার ডায়ার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি বিভিন্ন রকমের থাকতে পারে ডিজাইন অনুযায়ী। ডিজাইন ইঞ্চিতে যাবে, ডিজাইন করবে ঠিক হিসাবে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, 7 ইঞ্চি। আর এগুলো হচ্ছে মেইন বার, আর হচ্ছে আপনার স্পাইরাল বার। আমি কী ধরনের সহজ করে সামথিং দেখেছি জুতো করার জন্য। তারপর এখানে আমাদের একদম নিচে সিসি ঢালাই থাকে, সিসি ঢালাই 2 ফিট, 3 ফিট, 1 ফিট বিভিন্ন রকম হতে পারে। আমি এখানে সিসি ঢালাই ধরে নিয়েছি 2 ফিট এবং টোটাল পাইলের লেন্থ হচ্ছে 54 ফিট, যেখানে 2 ফিট হচ্ছে সিসি ঢালাই, 50 ফিট হচ্ছে এখান থেকে এখানে এবং 2 ফিট হচ্ছে কাট অফ লেভেল, ঠিক আছে। তার মানে মেইন রোডের দৈর্ঘ্য আসলো কত, 52 ফিট। মেইন রোডের দৈর্ঘ্য আসছে 52 ফিট আর টোটাল পাইল হচ্ছে 54 ফিট, 2 ফিট কাট অফ লেভেল, 50 ফিট হচ্ছে এখান থেকে এখানে এবং বাকি 2 ফিট হচ্ছে সিসি ঢালাই। তো এখন শুরু করা যাক। প্রথমে আমরা এটা শুরু করব যে মেইন বারের ওয়েট কীভাবে বের করবো। আচ্ছা, ওয়েট যদি বের করতে চাই অবশ্যই আমাদেরকে লেন্থ জানতে হবে, লেন্থ না জানলে তো ওয়েট বের করতে পারবো না। তো লেন্থ কেউ জানবো, এখানে আমার একটা রডের যদি লেন্থ বের করতে পারি তাহলে আমি বাকি 6টা রডের লেন্থ বের করতে পারবো। তো একটা রডের দৈর্ঘ্য তো এখানে 50, 2, 52, তার মানে একটা রডের দৈর্ঘ্য যদি 52 ফিট। এখন খেয়াল করেন আমাদের সাধারণত 39 ফিট 6 ইঞ্চির রডের বেশি পাওয়া যায় না, যেগুলো সাইজ অনুযায়ী হয়, আপনার ক্যাপড়ানো থাকে। আর যেগুলো হচ্ছে লোকাল বা নর্মাল কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় ওগুলোর কোনো সাইজ থাকে না। ওটা 40 ফিটও আছে, 45 ফিটও আছে, 35 ফিটও আছে। তো সাধারণত আমাদের এখন আপডেট হয়েছে, সবাই ভালো রডগুলো করার চেষ্টা করে, সেক্ষেত্রে 39 ফিট 6 ইঞ্চি থাকে। কিন্তু আমাদের রডের হচ্ছে এখানে 52 ফিট, তো আমরা ল্যাপিং দরকার। এখন ল্যাপিং আমরা সাধারণত 40 DA অনুযায়ী দিই, ডিওসি ডায়ামিটার। কিন্তু এখন পাইলের ক্ষেত্রে সেফটির জন্য মিনিমাম 3 ফিট ল্যাপিং দেওয়া হয়। তো 3 ফিট ল্যাপিং গেলে আমাদের এইখানে 52 ফিট আর 3 ফিট যোগ করলে হবে কত, 55 ফিট। তার মানে আমাদের একটা রড দৈর্ঘ্য হতে হবে 55 ফিট, তার মানে একটা রডের দৈর্ঘ্য যদি হয় আমাদের 55 ফিট, রডের কয়টা আছে, 1, 2, 3, 6 রড, তার মানে গুণ 6 ইকুয়াল টু কত আসলো, 330 ফিট। আচ্ছা, এখন ওয়েট বের করি। রডের ওয়েট বের করার 3টা ফর্মুলা আছে, তো 3টা ফর্মুলা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। একটা হচ্ছে ডায়ামিটার স্কোয়ার ইনটু একক ওজন, অর্থাৎ যদি 16 মিলিমিটার রড ইউজ করা হয়, 16 মিলিমিটার রডের ওজনের একক, যে 1 ফিট 16 মিলিমিটার রডের ওজন যতটুকু সেটা, যদি 20 মিলিমিটার রড ইউজ করা হয় সেক্ষেত্রে 20 মিলিমিটার রডের 1 ফিট ওজনের একক, নাম্বার অফ রড অর্থাৎ কয়টা রড পাইলে 6টা রড ব্যবহার করা হয়েছে না 7টা না 8টা, এবং লেন্থ এক একটা রডের দৈর্ঘ্য। তো আমি আগে ফার্স্ট ফর্মুলা নিয়ে কাজ করি, যেমন ডি স্কোয়ার এখানে 16 মিলিমিটার বলা হয়েছে, জন্য 16 স্কোয়ার ইন্টু মাল্টিপ্লাই 0.00188 ইন্টু নাম্বার অফ রড বা বার, যেমনি কয়টা রড ইউজ করা হয়েছে পাইলে এখানে 6টা রড, এই জন্য এখানে 6 ইন্টু লেন্থ, লেন্থ কত আছে আমাদের 55 ফিট ইকুয়াল, এখন বের করে ফেলি। তো 16 ইন্টু 0.00188 ইন্টু 6 ইন্টু 55 ইকুয়াল কত আসলো, 158.8 158.82 কেজি। এখন দ্বিতীয় ফর্মুলা হচ্ছে যদি ফিট থেকে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে ফিট থেকে ক্যালকুলেশন করার জন্য হচ্ছে ডি স্কোয়ার বাই 532 ইন্টু লেন্থ, অর্থাৎ এখন এই লেন্থ আমি একটা রডের ক্ষেত্রে বের করলে আর 5টা রডের বের করতে হবে। আমরা যদি এখানে 5টা রডের টোটাল দৈর্ঘ্য বের করে নিয়েছি, সরাসরি আমরা নিতে পারি এভাবে
যে ডি স্কোয়ার, ডি কত আমাদের 16 ডায়ামিটার, এই জন্য 16 স্কোয়ার 532 ইন্টু এল। আমরা এখানে ছয়টা রডের টোটাল দৈর্ঘ্য গুণ করতে পারি বা একটা রডের দৈর্ঘ্য গুণ করতে পারি। যদি একটা রডের দৈর্ঘ্য গুণ করি সেক্ষেত্রে আমাদেরকে আবার ছয় দ্বারা গুণ করতে হবে, যেন আমরা টোটাল লেন্থটাই গুণ করে নিই। 30 ফিট ইকুয়াল, তো গুণ করলে কত হয় খেয়াল করেন, 16 গুণ 16 গুণ 330 ভাগ 532 অ্যান্ড ইকুয়াল 158.79, 158.79 কেজি। আচ্ছা, এরপর হচ্ছে এই F3 ফর্মুলা হচ্ছে মিটারের, মিটার অর্থাৎ যদি আমাদের দৈর্ঘ্য মিটারে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব। তো বের করার জন্য এখানে আবার সেই ডায়ামিটার স্কোয়ার, ডায়ামিটার হচ্ছে 16, মিটারের ক্ষেত্রে 162, মনে রাখবেন যে মিটারের ক্ষেত্রে আমরা ডায়ামিটারকে 162 দ্বারা ভাগ করব এবং ফিটের ক্ষেত্রে ডায়ামিটারকে 532 দ্বারা ভাগ করব। এখন এখানে আছে ফিটে, আমরা কীভাবে ডায়ামিটার নিতে পারি, যেমন ফিটকে যদি আমরা 3.28 দ্বারা ভাগ করি তাহলে মিটারে চলে যাবে 130 ডিভাইড বাই 3.28 ইকুয়াল 106.6 মিটার। তার মানে এখানে মিটারে যদি বিল করি 106.6 ইকুয়াল, ইকুয়াল ওয়েট কত আসে, 16 গুণ 16 গুণ 100.6 ডিভাইড বাই 162 ইকুয়াল 158.9 এখানে 58.97 কেজি। খেয়াল করেন এখানে প্রত্যেকটা কিন্তু একই আসছে, 158 পয়েন্টের উপর হতে পারে, ডাজেন্ট ম্যাট মিটার। আচ্ছা, স্পাইরাল রডের আমরা ওজন কীভাবে বের করবো, এখন স্পাইরাল রডের ওজন বের করার জন্য প্রথমে আমাদেরকে তার দৈর্ঘ্য বের করে নিতে হবে এবং স্পাইরাল রডের দৈর্ঘ্য বের করার নাম্বার বের করে নিতে হবে। তো নাম্বারটা হচ্ছে এন, নাম্বার হচ্ছে এন, মানে কতগুলো স্পাইরাল হবে, সেটা 5 ইঞ্চি পরপর হতে পারে, 6 ইঞ্চি পরপর হতে পারে। সেক্ষেত্রে আমরা লেন্থ, হ্যাঁ লেন্থ হচ্ছে আমাদের এখানে এই যে পাইলের টোটাল লেন্থ কত, পাইলের টোটাল লেন্থ হচ্ছে কত, এই এই সিজিলাই ধরা যাবে না, এখানে 52, তার মানে আমাদের হচ্ছে 52 ফিট, তাই না, আমরা 2 সিজি ঢাই দিয়ে তো আর স্পাইরাল দিব না। এখন কাট অফ লেভেলে কিন্তু স্পাইরাল না দিয়েও এখান থেকে ধরা যায়, কারণ উপরে কাট অফ লেভেলটা কিন্তু ভাঙা হয়, ভেঙে স্পাইরালগুলো খুলে কিন্তু আবার পাইল ক্যাপে দেওয়া হয়, সেই জন্য মাঝে মাঝে এই উপরে 2 ফিট বা 3 ফিটের স্পাইরাল দেওয়া হয় না, আবার মানুষ দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা ধরে নিব যদি আমরা 2 ফিট দিই সেক্ষেত্রে দৈর্ঘ্য ধরবো 52 ফিট, যদি এই উপরে 2 ফিট স্পাইরাল না দিই সেক্ষেত্রে ধরবো 50 ফিট, তো আমরা এখন 52 ফিট ধরেই করি। তো এখানে হচ্ছে 52 ফিট, এখানে সরি কাট অফ যে এলটা ছিল এখানে টোটাল 54 ফিটে, যদি কাট অফ লেভেলটা আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা 2 বাদ দিব, কেমন আমরা দেখাচ্ছি, এল হচ্ছে এই টোটাল লেন্থ, যেমন ছোটোটা কেটে দিয়ে ভালো হবে জিনিসটা আমাদের করার জন্য। আচ্ছা, এখানে 52 ফিট আমরা টোটাল লেন্থ ধরছি নাকি, যে এই 50 আর এই 52, সেক্ষেত্রে যেটা হবে তাহলে আমার এই 50 ফিট, তাই না, 50 ফিট আমরা যখন স্পাইরালগুলো ব্যবহার করি 6 ইঞ্চি পরপর বা 5 ইঞ্চি পরপর, তার মানে আমাদের 50 ফিট বা 52 ফিটকে আমরা 52 ফিটকে আমরা ইঞ্চিতে নিয়ে যাই, ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করবো এবং ভাগ করবো। এখন যদি আমরা 6 ইঞ্চি পরপর স্প্রাইল ইউজ করি সেক্ষেত্রে 6 দ্বারা ভাগ করবো, যদি 5 ইঞ্চি পরপর ব্যবহার করি সেক্ষেত্রে 5 দ্বারা ভাগ করবো, আমরা কত 6 ধরে নিলাম এবং 1 মাইনাস করবো, মাইনাস 1। তো এখন দেখি আমরা এই ক্যালকুলেশন করি, 52 ফিট আমরা ধরেছি এই 50 দিয়ে 52, মানে 52 গুণ 12, তার মানে আসলে কত 624 ইঞ্চি। এখন 6 ইঞ্চি পরপর আমরা স্প্রাইল ইউজ করবো, এই জন্য ভাগ 6 এবং একটা স্প্রাইল আমাদের বিয়োগ করতে হবে, এই জন্য মাইনাস 1 এবং আসলো 103, তার মানে আমাদের 103টি স্পাইরাল ব্যবহার করবো, তাই না। এখন এই স্পাইরাল রডের স্পাইরালের আমাদের এই দৈর্ঘ্য কতটুকু হবে, আমরা নাম্বার বের করছি, আমরা নাম্বার বের করছি যে একটি স্পাইরাল রডের, একটা স্পাইরাল রডের যে 100 একটা পাইলে আমাদের এই 103টি স্পাইরাল রাখবে। তো এখন 103টি স্পাইরালের দৈর্ঘ্য কত হবে, তাই না, দৈর্ঘ্যটা আমরা বের করি, লেন্থ অফ স্পাইরাল, আমরা নতুন কাগজ নেই, আমরা লেন্থ অফ স্পাইরাল বের করি, যে
স্পাইরাল বের করার সূত্র হচ্ছে এন পাই ডি প্লাস ডি প্লাস এইট ডি। ভালো করে খেয়াল করুন এই সূত্রটা ভুলে যাই আমরা, হচ্ছে এন হচ্ছে নাম্বার, কিসের নাম্বার, আমরা যে এখানে যে স্পাইরালের নাম্বারটা বের করছি যে আমাদের পাইলে 103টা স্পাইরাল হবে সেই নাম্বার, এবং পাই হচ্ছে এটা কনস্ট্যান্ট 3.1416, এবং এই ডি, এই ডি হচ্ছে ডায়ামিটার, এটা পাইলের ডায়ামিটার, পাইলটা আপনার হতে পারে 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 18 ইঞ্চি, এবং এই ডায়ামিটারটা হচ্ছে স্পাইরাল রডের ডায়ামিটার। আমরা 10 মিলিমিটার রডের রড ইউজ করতেছি নাকি 12 মিলিমিটার রড ইউজ করতেছি স্পাইরাল হিসেবে, তার ডায়ামিটার, এবং এইট হচ্ছে একটা সূত্র এইট। তো এখন আমরা এখানে দেখে নিই এন, এন হচ্ছে কত, কত বের করতে আমরা 103, তার মানে আমরা এখানে লিখলাম 103 ইন্টু মাল্টিপ্লাই পাইয়ের মান কত 3.1416, এবং ডি, আচ্ছা এই ডি এর মান কোনটা খেয়াল করুন, ডি হচ্ছে এই যে আমাদের এখানে আমরা 20 ইঞ্চি ডায়ার যে পাইলটা করব, 20 ইঞ্চি ডায়ার যে পাইলটা করব, সেখানে এখানে যেমন 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, এখানেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, তার মানে এই 6 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে, তার মানে ডি এর মান হচ্ছে এরকম যে আমরা এই ডি বের করার জন্য কী করবো, এই ডি বের করার জন্য যদি 20 ইঞ্চি ডায়ার পাইল হয়, 20 ইঞ্চি ডায়ার পাইল থেকে আমরা এই 3 3 দুই পাশে 3 3, 6 ইঞ্চি বাদ দিয়ে 14 ইঞ্চি পাবো, যদি আমাদের 22 ইঞ্চি পাইল হয় সেক্ষেত্রে কি 3 3 6 বাদ দিয়ে আমরা 16 ইঞ্চি পাবো, কেমন। তো এখানে এই 14 14 অবশ্যই দেখো আমার ফুটে হবে, তো 14 ইঞ্চি, 14 ইঞ্চি লেখা যাবে না, 14 ইঞ্চিতে আমাদের যে কত ফিট হয়, 14 ইঞ্চি তো হয় 1.167, এবং এই ডি 10 মিলিমিটার, এই 10 মিলিমিটারে এই ছোটো ডি হচ্ছে আমাদের কি স্পাইরাল ডায়া 10 মিলিমিটার, 10 মিলিমিটারকে যদি আমরা ফুটে নেই তখন আসে 0.0328, কেমন, আচ্ছা তখন আমরা যোগ করি যে 0.0328, এবং এখানে আছে প্লাস 8 ডি, তার মানে আমরা যদি এখন এর সাথে কী করবো প্লাস 8 ডি, এই 8 ডি, এই ছোটো হাতে ডি হচ্ছে কি স্পাইরাল রডের ডায়া, তো আমরা যদি 10 মিলিমিটারকে ফিটে নেই তখন আসবে 0.0328। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারি, যে ক্যালকুলেশন করি আমরা যে 103 গুণ 3.1416, এরপর হচ্ছে যে 1.167 যোগ 0.0328 যোগ 8 0.0328 300.4 ফিট লেন্থ, অর্থাৎ স্পাইরাল রডের দৈর্ঘ্য হবে এত ফিট। এখন ঠিক এই যে আমরা স্পাইরাল রডের দৈর্ঘ্য বের করলাম 388.49 ফিট, ঠিক এখন ওজন বের করতে হবে, ওজন কীভাবে বের করবো, ঠিক এইভাবে আমরা এখানে যেভাবে বের করছিলাম যে প্রথম সূত্র ছিল ডায়ামিটার, তারপরে একক ওজন, নাম্বার অফ রড, লেন্থ, এটা দ্বারা গুণ করে বের করতে পারি, অথবা আমরা এই যে ফুটের দৈর্ঘ্য আছে, সূত্র আছে, ফর্মুলা, সেটা দিয়ে বের করতে পারি, মিটারের ফর্মুলা দিয়েও বের করতে পারি। আমরা এখন ফুটের ফর্মুলা দিয়ে বের করি, তো ফুটের ফর্মুলা দিয়ে যদি ওয়েট বের করতে চাই সেক্ষেত্রে কী খেয়াল আছে, অবশ্যই ডি স্কোয়ার 532 ইন্টু লেন্থ, এখন ডি হচ্ছে 10, দ্যাট মিন্স 10 স্কোয়ার 532 এন্ড লেন্থ, লেন্থ হচ্ছে কত 388.49। তো এখন আমরা অঙ্কটা করে ফেলি যে 10 গুণ 10 গুণ 388.49 ÷532 আর ইকুয়াল আসলো 73.02 কেজি, 73.02 কেজি, তার মানে আমাদের স্পাইরাল রডের ওজন আসলো 73.02 কেজি, এবং মেইন বারের ওজন আসলো 158.97 কেজি। এখন এদের যোগ করলে আমরা বের করতে পারবো যে একটি পাইলে আমাদের কত কেজি রড টোটাল প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখন আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটি পাইলের সিমেন্ট, স্যান্ড, স্টোন কীভাবে বের করবেন, সিমেন্ট, স্যান্ড, স্টোন কীভাবে বের করবেন। তো খেয়াল করুন
আমরা অবশ্যই আমাদের যখন আমরা কংক্রিটের পরিমাণটা বের করবো।